আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে হয়তোবা আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটিতে কী নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। আপনাদের পিসি বা ল্যাপটপে হতে পারে যে আপনাদের যে ওয়াইফাই পাসওয়ার্ডটি দেওয়া ছিল সেটি আপনারা হয়তোবা ভুলে গেছেন। তো সেটা কীভাবে আপনারা দেখতে পারবেন বা বের করতে পারবেন সেটি আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। এই জন্য অবশ্যই আপনাদের পিসি বা ল্যাপটপের ওয়াইফাই যে নাম সেটি অবশ্যই জানতে হবে এবং আপনাদের ওয়াইফাইয়ের কানেক্টেড থাকতে হবে। এমনও হতে পারে যে আপনারা কোনো বন্ধুর বা কারো পিসি বা ল্যাপটপের ওয়াইফাই পাসওয়ার্ডটিও আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খারাপ উদ্দেশ্যে কেউ এটি ব্যবহার করবেন না, এটি একটি সহজ পদ্ধতি। তো ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের পিসিতে যে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশনে আপনারা চলে যাবেন। সার্চ অপশনে আসার পরে এখানে আপনারা লিখবেন কমেন্ট প্রম্পট, এরপর আপনারা ইন্টার ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি উইন্ডোজ চলে আসবে। তো কমেন্ট প্রম্পটের এখানে আপনারা লিখবেন NETSH WLAN SSOW PROFILE প্রোফাইল। এরপরে আপনাদের যে ওয়াইফাইয়ের যে নামটি যে যার সাহায্যে কানেক্টেড রয়েছে সেই নামটি দিয়ে দিবেন। যেমন আমার এখানে নাম রয়েছে রিফাত, তো আমি এই নামটি এখানে দিয়ে দিব। আপনাদের যে নামে কানেক্টেড থাকবে সেই ওয়াইফাইয়ের নামটি আপনারা দিয়ে দিবেন। তো নামটি দেওয়ার পরে স্পেস দেওয়ার পরে কে ই ওয়াই কি ইকুয়াল ক্লিয়ার সিএলই এআর, তারপরে আপনারা ইন্টার প্রেস করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ডিটেইলস অনেক কিছু চলে আসছে। তো আপনাদের ওয়াইফাইয়ের যত প্রকারের ডিটেইলস রয়েছে সবগুলি আপনারা দেখতে পাবেন। আর পাসওয়ার্ডটি আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কি কন্টেন্ট, তো এবং আপনার ওয়াইফাইয়ের যে নামটি সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা খুব সহজভাবেই সম্পূর্ণ বিষয়টি বের করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।